সুবেশবৃন্দ আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তারাও সহযোগিতা করতেছেন এই টিমের সাথে। আমি আন্তর পৃথিবী দলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা। বন্যা পরিস্থিতি শুরু হওয়ার শুরু থেকেই আমাদের হেডকোয়ার্টারের নির্দেশনা এবং জেলা ও রেঞ্জের তত্ত্বাবধানে এবং আমরা সার্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করছি, আমাদের যেহেতু গ্রামে আমাদের সর্বোচ্চ সংখ্যক ভিডিপি মেম্বার রয়েছে, তাদের মাধ্যমে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি কীভাবে কোথায় গেলে এবং তারা যেন সার্বক্ষণিক যদি কোনো ছোট শিশু থাকে বা কেউ যদি গৃহবন্দী থাকে বা কারো যদি হাঁস মুরগি গরু ছাগল মূল্যবান সম্পদ কোনো কিছু আটকে থাকে সেগুলো উদ্ধারে যেন তারা সার্বক্ষণিকভাবে সহায়তা করে। এবং এবং আমি আসলে আজকে বন্যা পরিস্থিতি দেখতে এসে আমি খুবই মানে শোকাহত, এখানকার মানুষের দুর্দশা দেখে আমি সত্যি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আমাদের সদস্যদের পক্ষ থেকে আসলে আমি আমার ভিডিপি মেম্বার থেকে আমার কুচা ইউনিয়নের দলনেতা দলনেত্রী, এখানে কামালবাজার ইউনিয়নের দলনেত্রী আছে, উপজেলা কোম্পানি কমান্ডার আছে এবং 9 নং ওয়ার্ডের মেম্বার আছেন, ওনারাও আমাদেরকে যথেষ্ট সহায়তা করছেন। আমরা ওদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই যে তারা স্বপ্রণোদিত হয়ে এবং জেলা ও হেডকোয়ার্টারের নির্দেশনায় রেঞ্জের নির্দেশনায় এবং তারা যে মানুষের পাশে এসে দাঁড়ানোর তাদের যে মনোভাব রয়েছে এই মনোভাবকে আমি সাধুবাদ জানাই। ভবিষ্যতে আমাদের এই চেষ্টা মানুষের পাশে দাঁড়ানোর আমাদের এই ইচ্ছা শক্তি অব্যাহত থাকবে, আমরা যখনই পারবো আমরা মানুষের পাশে এসে দাঁড়াবো সেই আশাবাদ ব্যক্ত করছি এবং মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সহায় হন। ধন্যবাদ সবাইকে। গোড়ার ভিতরে দিয়া যাক গে শেষ হয়ে যাব আপনার অন্তরে দিয়া যাক গে তারা দিলাম এই যে একটা কবরস্থান, এটা স্যার কবরস্থান। কোন দিকে রে, কোনো রাস্তার তো কোনো ঠিক ঠিকানা নাই, দেখিও বেশি জোড়া নেই।